ইংল্যান্ড সিরিজের জন্য ভালোভাবেই প্রস্তুত বাংলাদেশ ক্রিকেটাররা আত্মবিশ্বাসী প্রথম দুই ওয়ানডের একাদশে কোনো চমক জাগানো পরিবর্তন থাকবে না স্পষ্ট কোচ হাথুরু সিংহের কথায় বুধবার বাংলাদেশ ইংল্যান্ডের প্রথম ওয়ানডে শুরু হবে দুপুর ১২টায় টাইগারদের কোচ হিসেবে হাথুরু সিংহের দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে কঠিন একটা অ্যাসাইনমেন্ট দিয়ে ওয়ানডে ও টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংলিশদের বিপক্ষে চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত শ্রীলঙ্কান কোচ মিরপুরের উইকেট দিয়েই যে ইংল্যান্ড বধের ছকটা কষছেন সেটা মুখে না বললেও বোঝা যাচ্ছে এই ছবিটা দেখে পিচ কিউরেটর গামিনী ডি সিলভা মন মতো উইকেট বানিয়েছেন কিনা সেটাই দেখে নিলেন শেষবারের মতো ঐচ্ছিক অনুশীলনে যাওয়ার আগে সাকিব মুশফিকদেরও অনুসন্ধানী চোখ গামিনীর তৈরি উইকেটে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে দলকে প্রস্তুত করতে এক সপ্তাহ সময় পেয়েছেন হাথুরু তাতেই সন্তুষ্ট তিনি আমরা প্রস্তুত কয়েকদিন ধরে অনুশীলন ভালো হয়েছে ম্যাচ সিনারিওতে ক্রিকেটারদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট ক্রিকেটাররাও আত্মবিশ্বাসী পূর্ণ শক্তির দল না হলেও ইংল্যান্ডের এই দলটাকে সামলানো কঠিন তা জানেন হাথুরু তবে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষেই নিজেদের শক্তিমত্তা যাচাইয়ের সুযোগ দেখছেন তিনি এটা একটা ভালো সুযোগ বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে আমরা আমাদের সামর্থ্য যাচাই করতে পারব ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চাই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাকিব তামিমের সম্পর্ক নিয়েও কথা বলতে হলো কোচকে অবশ্য কারো ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মাথা ঘামাতে চান না তিনি আমি সাত দিন ধরে কাজ করছি সাকিব তামিমের সম্পর্কের প্রভাব ড্রেসিং রুমে দেখিনি যতক্ষণ পর্যন্ত এটা দলের মধ্যে কোনো প্রভাব ফেলছে না ততক্ষণ পর্যন্ত সব ঠিক আছে প্রথম ওয়ানডেতে অবাক হওয়ার মতো কোনো পরিবর্তন আসছে না একাদশে ইঙ্গিত হাথুরুর পরিসংখ্যান ইংলিশদের পক্ষে বাংলাদেশের বিপক্ষে খেলা ২১ ওয়ানডের ১৭টাই জিতেছে তারা আর চার সিরিজের সব কটিতেই ইংলিশদের জয় চ্যালেঞ্জটা যেমন হাথুরু সিংহের তেমনি ক্রিকেটারদেরও কারণ ইংলিশদের বিপক্ষে কখনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি টাইগাররা বাড়তি প্রেশার থাকবে সিনিয়র ক্রিকেটারদের উপর কারণ কিছুদিন আগেই বিসিবি সভাপতি বলেছেন সিনিয়র যে ক্রিকেটাররা পারফর্ম করতে পারবেন না তারা ওয়ানডে বিশ্বকাপে হাথুরু সিংহের পরিকল্পনায় থাকবেন না তাই সিরিজটা সিনিয়র ক্রিকেটারদের জন্যও গুরুত্বপূর্ণ জেনিয়া সিম এটিএন নিউজ ঢাকা